गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास थ्री आशा करी भालो आछो आमरा एर आगे लेसन थ्री पार्ट वन पढ़ेछिलाम लेसन थ्री ते की रयेछे गल्पेर हेडलाइन उइली फॉलोअर्स एर आमरा एकटा अंश पढ़ेछिलाम सेटार नाम दिएछिलाम पार्ट वन अर्थात लेसन थ्री एर सेकेंड अंश आमरा पढ़ब अर्थात शेष अंशटुकु पढ़ब एटाके नाम देया आछे पार्ट टू सेशन स्टार्ट होच्छे कोथा थेके द थ्री থেকে স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে ফলোয়ার ফর এভার এখানে এসে গল্পটি শেষ চলো গল্পটা প্রথমে পড়ি তারপর বাকি বিষয় নিয়ে আলোচনা করা যাবে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়্যার ভেরি অ্যাংরি সেই তিনজন ধূর্ত বন্ধু ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ল দ্য ক্রো সেড টু দ্য জ্যাকল কা শেয়ালকে বলল The camel is fat and large. Oot, Bishon Mota ebong Borosoro Chihara. He can be our food for some days. She amade kichudine khaddo hote pare. The jackal agreed. Sheal ek mot holo. The tiger also agreed. Bago shohomot poshon korlo. Then the crow went to the lion and said, Tarpore kak shinghir kache gelo ebong bollo, Your majesty, we cannot see your hunger. Je Maharaj, amra apnar ei khudartho obostha dekhte pacchi na. We cannot find food for you. Amra apnar jonno khabar khuje pelam na. প্লিজ ইট মি অনুগ্রহ করে আমাকে খান দ্য লায়ন সেড সিংহ বলল নো ডিয়ার না আমার প্রিয় ইউ সার্ভস মি ফর এ লং টাইম তুমি দীর্ঘদিন ধরে আমার সেবা করেছ আই ক্যানট ইট ইউ আমি তোমাকে খেতে পারব না ইন দ্য সেম ওয়ে একইভাবে দ্য লায়ন রিফিউজড সিংহ এড়িয়ে গেল বা অস্বীকার করল দ্য প্রপোজাল অফ জ্যাকল অ্যান্ড দ্য টাইগার শিয়াল এবং বাঘের প্রস্তাব দ্য ফুলিশ ক্যামেল বোকা উট থট ভাবল হি শুড মেক দ্য সেম অফার তারও একই প্রস্তাব দেওয়া উচিত সো হি সেড তাই সে বলল Your Majesty, Maharaj, please let me give my life to you. দয়া করে আমাকে আমার জীবন আপনাকে উৎসর্গ করতে দিন. The lion and the tiger immediately pounced on the camel. Pounce মানে ছাপিয়ে পড়া. সঙ্গে সঙ্গে সিংহ এবং বাঘ সেই উটের উপর ছাপিয়ে পড়ল Then the four animals had a grand meal. তারপরে সেই চারটে পশুর একটা মহাভোজ হলো The lion lost, সিংহ হারালো, a faithful follower, একজন বিশ্বস্ত অনুগামীকে forever, চিরদিনের জন্য এইটুকু ছিল আমাদের লাস্ট অংশ গল্পটা ভালো করে পড়বে বা ভিডিওটাকে ভালো করে শুনবে তাহলেই বুঝে যাবে গল্পের অর্থগুলো এবার আমরা আজকে দুই একটা নতুন জিনিস নিয়েছি যেগুলো তোমরা হয়তো নিচু ক্লাসে করেছো না রাইট দ্য রাইমিং ওয়ার্ড রাইমিং ওয়ার্ড মানে তোমরা সকলেই জানো তবুও আমি বলে দিচ্ছি ছন্দযুক্ত শব্দ কিরকম আমি যদি বলি যে ধরো একটা যদি শব্দ বলি ওয়ার্ড বলি আমরা যে টেক এর যে লাস্ট সাউন্ডটা আছে টেক টেক এর যদি আমি টেটা বাদ দিই তাহলে কি দাঁড়ালো বলতো টেক অর্থাৎ এক অর্থাৎ লাস্ট সাউন্ডটা হচ্ছে এক এক মত টেক অর্থাৎ এক অর্থাৎ আমরা যে ওয়ার্ডটাকে লিখব সেটারও লাস্ট সাউন্ডটাকে থাকতে হবে এক কি থাকতে হবে এক সেটাই হচ্ছে রাইমিং ওয়ার্ড
অর্থাৎ ছন্দযুক্ত শব্দ। তো আমরা টেকের আমরা একে লিখতে পারি রাইমিং ওয়ার্ড লেক, দেখো টেক টেক এক লেক এক, এই দুটো সেম সাউন্ড, লাস্ট সাউন্ড হতে হবে সেম, লাস্ট সাউন্ড যখন সেম হবে তখন ওয়ার্ড দুটো আলাদা হতে পারে, ওয়ার্ড দুটো ডিফারেন্ট হতে পারে, কিন্তু লাস্ট সাউন্ড দুটোকে সেম হতে হবে, তখন সেই ওয়ার্ড দুটোকে বলা হবে রাইমিং ওয়ার্ড, রাইমিং ওয়ার্ড। এখানে লিখেছি আমরা ডিয়ার, ডিয়ারের রাইমিং ওয়ার্ড আমরা লিখতে পারি যেমন ফিয়ার, আমরা লিখতে পারি একাধিক হতে পারে নিয়ার, আমরা লিখতে পারি হিয়ার, এইরকম আমরা একাধিক ওয়ার্ড আছে। আমি দু একটা লিখে দিচ্ছি, আমি একটা করে লিখে দেবো, তোমরা যদি মনে করো অন্য কিছু লিখবে সেটাও লিখতে পারো, আবার যদি মনে হয় যে আমি যেটা লিখেছি সেটাই লিখবে সেটাও লিখবে। ফুড, ফুডের যেমন আমরা লিখতে পারি গুড, ফুড উড, লাস্ট সাউন্ড হচ্ছে উড, এখানে গুডেরও দেখো লাস্ট সাউন্ড হচ্ছে উড। এবারে সে মেক সেন্টেন্স, বাক্য গঠন করো, অর্থাৎ বাংলায় তোমরা এগুলো খুব করে করো এগুলোকে বাক্য গঠন, এবার সেগুলোকে করতে হবে ইংরেজিতে। এখানে দিচ্ছে ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে হবে। আমাদের বাংলায় দিলে আমরা কি লিখতাম, আমার দুজন বন্ধু আছে, আমরা লিখতেই পারতাম, এইটাই আমরা ইংরেজিতে লিখব যে আই হ্যাভ, আমার আছে থ্রি ফ্রেন্ডস, থ্রি ফ্রেন্ডস, আমার তিনজন বন্ধু আছে। তারপর সে ক্রো, ক্রো মানে কাক, এখন কাক দিয়ে যদি তোমাদের একটা সেন্টেন্স লিখতে দেয়, বাক্য লিখতে দেয় বাংলাতে, তোমরা কি লিখবে বলো, গেস করো কি লিখতে পারো তোমরা। তো এরকম করে লেখাই যেতে পারে যে কাকের দুটি ডানা আছে, কাকের দুটো পা আছে, কাকের রং কালো, এগুলো আমরা লিখতেই পারি, কাকের একটি ঠোঁট আছে, এগুলো কাক কাকা করে ডাকে, এত কিছু আমরা কাক সম্পর্কে লিখতে পারি। তো তার মধ্যে থেকে যে কোনো একটি সেন্টেন্স, যাকে আমি একটু লিখে দিলাম কি, ক্রো একটি কাকের, ক্রো হ্যাজ একটি কাকের আছে টু উইংস, দুটো ডানা, ক্রো হ্যাজ টু উইংস, একটি কাকের দুটি ডানা আছে। এইভাবে তোমাদের আমি কতগুলো কোশ্চেন, রাইমিং ওয়ার্ড, তারপরে নেক্সট সেন্টেন্স আমি পিডিএফ দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে বসে অভ্যাস করবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে।